হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি আলু দিয়ে আর সয়াবিন দিয়ে। তো চলুন কি কি লাগছে দেখি। চিংড়ি মাছ লাগছে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, কিশমিশ, আদা, ছোট 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 করে কাটা আলু আর ছোট্ট দানা সয়াবিন। এবার মশলাটাকে আমরা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে, আর চিংড়ি মাছটাকেও পেস্ট করে নেব। দেখুন বাটা হয়ে গেছে চিংড়ি মাছটা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, টুকরো করে কাটা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে ভালো করে আলুটাকে ভাজতে হবে। এবার আমরা আলুটাকে ভেজে নিচ্ছি, আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো দিয়ে দিলাম, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটাকে, আপনারা গরম জলেও ভিজাতে পারেন। একদম ছোট ছোট দানা নেবেন। আলু সয়াবিনটাকে খুব ভালো করে ভাজবো। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে তার মানে ভাজাটা হয়েছে। এবার আমরা বাটা মশলাটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। এবার নুন দেব স্বাদ অনুযায়ী, হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষতে হবে। ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমরা কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে একটু কষিয়ে নেব। এই রেসিপিটা বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। এবার আমরা একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা এমনি লিকুইড দুধও দিতে পারেন, তো আমি গুঁড়ো দুধই দিচ্ছি। এই তরকারিতে চিনির দরকার নেই, কারণ দুধ আর ক্রিমটা পড়বে বলে। ক্রিমটা আমি প্রথমে বলতে ভুলে গেছি, লাস্টে ক্রিম দেব। তো একটা কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, দেখুন ফুটে উঠেছে। এবার দেখব আলু একটা কেটে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো মনে হবে যেন চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছটা আমরা পেস্ট করে দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে এই রেসিপিটা, করে খাবেন বাড়িতে। দেখুন দারুণ একটা কালার এসছে। এবার আমরা উপর থেকে ক্রিম ছড়িয়ে দেবো। ফ্রেন্ডস, আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, আর একটু আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো এই আমার হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি।